হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী, আবার একটা নতুন ভ্লগস ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো বেশি কথা না বাড়িয়ে আজকে কোথায় যাচ্ছে। অনেক অনেক মানে ও ও আমার একজন খুব প্রিয় একজন মানুষের কাছে আজকে চলে গেলাম। তো ও এসছে আগরতলায়, অনেক বছর হয়ে গেছে, আগেও আগরতলায় থাকতো, তো এখন আগরতলায় ভাড়া থাকে। ওর একটা বাড়ি ছিল, ও বিক্রি করে দিয়েছে, তো এখানে আগরতলা থাকে। আবার আগরতলা জায়গাও কিনেছে, রিসেন্ট বাড়ি করবে সময় মতো। তো আজকে যাব, আমার খুব প্রিয় একজন মনের মানুষ যার কাছে আমি যাব, আর আমাকে খুব খুব ভালোবাসে, বিশ্বাস করবে না তোমরা। খুব সুন্দরী দেখতে, ওকে আগে সবাই ভানুপ্রিয়া বলতো, তো তাই চলে যাব আজকে আমার ভানুপ্রিয়ার বাড়িতে। তো তোমরা দেখে নাও। আর বেশিটা ভিডিওটা বেশি বড় করবো না, লেন্দি করবো না, কারণ লেন্দি ভিডিও অনেকে দেখতে চায় না। আর প্লিজ ভিডিওটা অনেক ছোট, তোমরা সবাই ফুল দেখার চেষ্টা করো। তো টাটা, আমি আবার আসছি। দেখো এটা আমার ননদিনী, দেখো পরে বলছি কত বছর পর, মানে আমি আগরতলা এসছে পরে আমি কিন্তু আর কোনোদিন আসিনি, এই প্রথম এসেছি। আমার খুব প্রিয় একটা ননদিনী, সত্যি আমি এত ভালোবাসি। তো আজকে এসছি ওর বাড়িতে, তো বাড়িতে গিয়ে আবার কথা বলবো। দেখে নাও ভালো করে, এত সুন্দর, মানে কি বলবো, একদম সিম্পল, দেখো কত সুন্দর। তো আমি আমার বান্ধবীকে নিয়ে এসেছি, বান্ধবী এদিকে দাঁড়িয়ে আছে, তো চলো পরে কথা বলছি। এদিকে চা বসিয়েছে, দেখবে তোমাকে চা বসিয়েছে, দুধ চা, চায়ের কালারটা দেখো কি সুন্দর। এদিকে দেখো চা খাচ্ছে, এদিকে তাকাও। এদিকে দেখো দিদি নম্বর ওয়ান চলছে, দেখো টিভিতে। এদিকে আমাদের চা প্রসাদ আমরা খাচ্ছি। এই যে দেখো আমার খুব খুব প্রিয় একটা ননদ, বিশ্বাস করবে না, এত প্রিয়, মানে কি আর বলবো। একটা মিয়াও দেখো, ও চিপস খাচ্ছে, দেখো কুরকুরে, দেখো ও সব মচমচে জিনিস খায়, দেখো এখানে খাচ্ছে কি সুন্দর করে। পানা বিস্কিট খায় না? না, আরে দিবাক এত ভালো হইতেছে, ও খাই সে আবার চাইব, হ্যাঁ ও খাই সে আবার চাইব। খাইতেছে গো সুন্দর, এই দেখো এটা আমার ননদের মেয়ে, দেখো শুনু, এই যে হাই, সবাইকে বলছে হাই। দেখো মানে কোন কাছে পড়ছ তুই? ইলেভেনে, এবার ইলেভেনে পড়ে। তো অনেক ওকে মনে অনেক বছর পর দেখেছি আমি, কত বড় হয়ে গেছে, সবাই সবাই বড় হয়ে গেলে গেছে, আমরা জোয়ানই থাকুন, সবাই বড় হয়ে গেলে পার না, আমরা ঠিক জোয়ান থাকুন, বুঝো। এখন আবার এটা খাবো, এই যে আমার বান্ধবীকে দেখো, কোন ফাঁকে জানি মেয়েকে পাঠিয়ে এই দুষ্টটা এই নিয়ে এসছে, দেখো চপ আর একটা কি সামিস লাগতো না, আবার না লয়ে যাও গা, লয়ে যাও গা, সামিস লাগতো না, হাতেই খাম, হাতের খাওয়ার মতোই আলাদা। দেখো কি পান খাওনি, চুন খাওনি, কবিরাজার বউ, কি পানের সরঞ্জাম, বাপরে বাপ, জট দেখি তা খাও, হ্যাঁ কইতো না, বাপরে বাপ। আমি খাইতাম মানে ভাল লাগে, কিন্তু আমার যে কাশ উঠে থাকা বুঝুনি পার না। এই ননদের বাড়ি থেকে চলে এলাম, এসে আমি এখন মাসির বাড়িতে বসেছি, মাসতুতো বোনের বাড়িতে এলাম। তো ওরা গেছে ডাক্তারের কাছে, তো একটু পরেই আসবে, তো আসছে তোমাদেরকে একটু দেখাবো। আমার মাসতুতো বোন আর মেসো গেছে বোনের মেয়েটাকে নিয়ে, তো আর এদিকে মাসি চা করছে, চা খাবো। একবার ননদের বাড়িতে দেখলে তোমরা চা খেয়ে এসছি, দুধ চা, এখন মাসির বাড়িতে লিকার চা খাবো। তো যাই হোক, ননদটাকে খুব মিস করছিলাম, দেখতে পেলে তোমরা কত সুন্দর, সিম্পল সুন্দরী, ভীষণ সুন্দর। আগে তো সবাই ওকে ভানুপ্রিয়া বলতো, তো ওই আর কি, না সাজিয়ে এত সুন্দর, সাজিয়ে সাজলে যে কী লাগবে তাই না। চলো আমার সামনে দিকে রাখো, দেখো আমার মাসি, দেখো খাবার, এই খাবার, এদিকে চা, এদিকে ছোট
কি খাচ্ছে দেখে দাও। এই হ্যাঁ দেখো ডোনাটস খাচ্ছে। এটা আমাদের, তোমার কি নাম বলে দাও? আমার নাম জয়ী লেখা। জয়ী লেখা, আমরা কি ডাকি? মাইলি ডাকো। হ্যাঁ এটা আমার ছেলে নামটা দিয়েছে মাইলি। আমার মাসিকে তো সবাই চেনো। এই যে আমার বোন, ওরে বাবা, এখন খাবো, আর ডিস্টার্ব করে লাভ নেই তোমাদেরকে। দেখো এই হচ্ছে গিয়ে আমার মেশু। তারপর খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবার নিজের বাসবাড়িতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।